ওয়েলকাম টু দ্য চ্যানেল লার্ন মেট ইংলিশ বেশি গ্রামার পর্বে আমাদের এখন টেন সিরিজ চলছে টেন্সির উপর আমি অলরেডি দশটি ক্লাস নিয়েছি যার মধ্যে প্রেজেন্ট টেন্সের প্রতিটি ভাগ নিয়ে আলোচনা করা হয়েছে পাস্ট টেন্সের প্রতিটি ভাগ নিয়ে আলোচনা করা হয়েছে এবং ফিউচার টেন্সের ফিউচার ইন্ডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আজকের ক্লাসে আমি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় এবং সূত্রটা তোমরা যদি আয়ত্ত করে নিতে পারো তাহলে খুব সহজেই ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্স গঠন করতে পারবে তাহলে চলো শুরু করা যাক ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে বা হয়ে থাকবে এরূপ বোঝালে ভারবের ফিউচার পারফেক্টেন্স হয় অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে যাবে বা হবে যদি এই এইরূপ বোঝায় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স যেমন ধরো আগামী মাসের মধ্যে আমি কাজটি করে ফেলব তাহলে আগামী মাস হচ্ছে একটা ভবিষ্যৎ সময় অর্থাৎ ভবিষ্যৎকাল এবং ওই সময়ের মধ্যে আমি কাজটি শেষ করব বা কাজটি করে ফেলবো এরূপ বোঝাচ্ছে তাহলে এই সেন্টেন্সটি হবে ফিউচার পারফেক্টেন্স আবার বাবা আসার পূর্বেই তারা ফিরে আসবে অর্থাৎ বাবা আসবে তার আগেই তারা ফিরে আসবে তাহলে এখানে বাবা আসার একটা সময় রয়েছে এবং সেই সময়ের আগেই তারা ফিরে আসবে অর্থাৎ বাবা আসার পূর্বেই কাজটি হয়ে যাবে তাহলে এটাও কিন্তু ফিউচার পারফেক্টেন্সের একটা উদাহরণ এবার এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে লিখবো খুব সুন্দর এবং সহজ একটা সূত্র রয়েছে তোমরা সূত্রটা দেখো তাহলে সবার প্রথমে আমরা লিখব সাবজেক্ট সাবজেক্টের পর ইউজ হবে শ্যাল অথবা উইল সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল ব্যবহার হবে তারপর আমরা বসাবো হ্যাব হ্যাব বসবে এরপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এরপর আমরা সেন্টেন্সের বাকি অংশটা লিখব তাহলে আমি প্রথমে যে সেন্টেন্সটা বলেছিলাম আমি আগামী মাসের মধ্যে কাজটি করে ফেলবো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে করছি তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি তাহলে সাবজেক্ট হবে আই আয়ের সঙ্গে হবে শ্যাল এরপর আমরা বসাবো হ্যাব তাহলে আই শ্যাল হ্যাব তারপর ভার্বের থার্ড ফর্ম কাজটি করে ফেলবো করা ইংরেজি হচ্ছে ডু তাহলে ডুয়ের থার্ড ফর্ম ডান তাহলে আই শ্যাল হ্যাব ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করে ফেলবো আগামী মাসের মধ্যে বাই দ্য নেক্সট মান্থ তাহলে আমি কাজটি আগামী মাসের মধ্যে করে ফেলব আই শ্যাল হ্যাপ ডান দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ এবার পরের সেন্টেসটা লক্ষ্য করো বাবা আসার পূর্বেই তারা ফিরে আসবে তাহলে তারা ফিরে আসবে কখন বাবা আসার পূর্বেই এখানে সাবজেক্ট হচ্ছে তারা দে দে সঙ্গে কি হবে উইল তাহলে দে উইল তারপর সূত্রের হ্যাপ দে উইল হ্যাপ ফিরে আসবে রিটার্নড দে উইল হ্যাভ রিটার্ন কখন বাবা আসার পূর্বেই বিফোর ফাদার কামস এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যদি ভবিষ্যতে দুটি কাজ একসঙ্গে হয় তবে যে কাজটি আগে অর্থাৎ পূর্বে সংগঠিত হবে সেই কাজটির ক্ষেত্রে ফিউচার পারফেক্টেন্সের সূত্র এবং যে কাজটি পরে সংগঠিত হবে সেই কাজটির ক্ষেত্রে সিম্পল প্রেজেন্টেন্সের সূত্র হবে তাই আমরা লিখলাম বিফোর ফাদার কামস ফাদার এখানে সাবজেক্ট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম কাম বসেছে এবং যেহেতু ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কামের সঙ্গে এস যুক্ত হয়েছে এবার একই রকম আরও কয়েকটি সেন্টেন্স যেগুলো আমরা প্রতিদিনের কথাবার্তায় প্রায়ই বলে থাকি সেই রকম কিছু সেন্টেন্স লক্ষ্য করো আগামী মাস নাগাদ সে প্রমোশন পেয়ে যাবে হি উইল হ্যাভ গট দ্য প্রমোশন বাই দ্য নেক্সট মান্থ স্কুল খোলার আগেই আমি সমস্ত হোমওয়ার্ক শেষ করে ফেলবো আই শ্যাল হ্যাভ ডান অল দ্য হোমওয়ার্ক বিফোর দ্য স্কুল ওপেন্স তুমি হয়তো খবরটা পেয়ে থাকবে ইউ উইল হ্যাভ হিয়ার দ্য নিউজ এই সেন্টেন্সটাকে আমরা ইউ মাইট হ্যাভ হিয়ার দ্য নিউজ অথবা ইউ মাইট হ্যাভ গট দ্য নিউজ এভাবেও বলতে পারি আমার বাবা ততদিনে বাড়ি ফিরে আসবে মাই ফাদার উইল হ্যাভ রিটার্ন টু হোম বাই দেন এবার আমরা দেখব কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হয় আমি টেন্সের প্রত্যেকটি ক্লাসে বলেছি কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় যদি সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ভ থাকে তাহলে সেই অক্সিলিয়ারি ভার্ভের পর একটা নট বসাতে হয় এখানে দেখো শ্যাল উইল হ্যাব শ্যাল অথবা উইল হচ্ছে তারপর হ্যাব হচ্ছে এক্ষেত্রে শ্যাল বা উইলের পরে নটটা ব্যবহার করব। শ্যাল বা উইলের পর আমরা নট ব্যবহার করব তারপর হ্যাভ তারপর ভি থ্রি যে সূত্রটা আমরা এখনই ইউজ করলাম প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স তৈরির ক্ষেত্রে ঠিক সেই সূত্রটা ইউজ হবে শুধুমাত্র শ্যাল বা উইলের পর একটা নট বসবে এবার আমরা যদি বলি আমি আগামী মাসের মধ্যে কাজটি শেষ করব না তাহলে এক্ষেত্রে আমরা লিখব আই শ্যাল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ শ্যালের পরে শুধু একটা নট ব্যবহার করলাম একই রকমভাবে যদি আমরা বলি বাবা আসার পূর্বে তারা ফিরে আসবে না তাহলে তারা ফিরে আসবে না দে উইল নট হ্যাভ রিটার্ন বিফোর ফাদার কামস দে উইল নট বসলো তারপর হ্যাভ রিটার্ন বিফোর ফাদার কামস একই রকমভাবে আমরা সূত্রটিকে একটু পরিবর্তন করে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও গঠন করতে পারি এবার যদি বলা হয় যে আগামী মাসের মধ্যে সে কি কাজটি শেষ করবে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখব। তাহলে সূত্রটা দেখো সূত্রটাতে আমরা কি করব শ্যাল বা উইল যেটা রয়েছে সেটাকে সেন্টেন্সের শুরুতে বসাবো। তারপর বাকি অংশটা কিন্তু একই রকম থাকবে সূত্রটা দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে প্রথমে শ্যাল অথবা উইল তারপর সাবজেক্ট তারপর হ্যাপ তারপর ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম তারপর বাকি অংশটা তাহলে আগামী মাসের মধ্যে সে কি কাজটি শেষ করবে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে তাহলে এর সঙ্গে ইউজ হবে উইল তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে লিখবো উইল তাহলে উইল হি হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ সে কি আগামী মাসের মধ্যে কাজটি শেষ করবে উইল হি হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ এবার আমাদের প্রতিদিনের কথাবার্তায় ব্যবহৃত হয় এমন কিছু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ লক্ষ্য করো নিবেদিতা কি সকাল সাতটার আগে ফুলগুলো তুলে ফেলবে উইল নিবেদিতা হ্যাভ প্লাক্ট দ্য ফ্লাওয়ার্স বিফোর সেভেন এ এম অর সেভেন ইন দ্য মর্নিং সন্ধ্যা নামার আগে আমাদের খেলা শেষ হবে না আওয়ার গেম উইল নট হ্যাভ এন্ডেড বিফোর দ্য ইভিনিং ফলস অতিথিরা আসার পূর্বেই কি তোমরা রান্না শেষ করে ফেলবে উইল ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর কুকিং বিফোর দ্য গেস্টস কাম আজকের মতো ক্লাসটি এখানে শেষ হচ্ছে আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছ বাড়িতে নিজেদের মতো সিচুয়েশন তৈরি করে টেন্সের বিভিন্ন সেন্টেন্স দিয়ে বলার প্র্যাকটিস করো তোমাদের ফ্লুয়েন্সি আরও বাড়বে তাহলে আজকের মতো এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের ক্লাসে